সকাল 10টা কক্সবাজার সদর হাসপাতাল সড়কের দৃশ্য, যেখানে রাস্তার ফুটপাথ অবৈধভাবে দখল করে দোকানপাট বসিয়ে ব্যবসা পরিচালনা করছেন হকাররা। একই সঙ্গে রাখা হয়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের একাধিক মোটরসাইকেল, যার কারণে দীর্ঘ যানজটের পাশাপাশি মানুষের চলাফেরায় সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। কক্সবাজার সদর হাসপাতাল সড়কের মতো এমন দৃশ্য পুরো শহর জুড়ে, তাই এমন পরিস্থিতি থেকে পৌরবাসী সহ পর্যটকদের মুক্তি দিতে মাঠে নামে পৌর প্রশাসন। দীর্ঘ 5 কিলোমিটার পথ পায়ে হেঁটে রাস্তার দুপাশের কয়েকশো অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন খোদ পৌর মেয়র মাহবুবুর রহমান। একই সঙ্গে রাস্তায় যানজট সৃষ্টি করা অর্ধশতাধিক মোটরসাইকেল জব্দ করা হয়। দীর্ঘ সময় পরে হলেও পৌর প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে পৌরবাসী। উচ্ছেদের মাধ্যমে সকল নাগরিকের সুবিধা এবং এই উদ্যোগের ফলে সাধারণ জনগণ অনেক বেশি স্বস্তি পাবে। উচ্ছেদের পরে যাতে আবার অবৈধ দখল না হয় সেজন্য পৌর পরিষদের কে আমরা বলবো যাতে আবার যেন দৃষ্টি রাখে। নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি পর্যটন নগরীকে সুন্দর করে সাজাতে সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পৌর মেয়র। বহুতল ভ্রমণ করতে পারবেন, কয় ফিট ছেড়ে আপনাকে ইয়ে করতে হবে, এগুলো আমরা দেখছি। আমরা একটা কোক অভিহিত করবো আগামী কয়েকদিন পর থেকে। বিল্ডিং কোড যেগুলো মানে নাই, যেগুলো দোকান রাস্তার উপরে চলে আসছে, ডেইন উপরে চলে আসছে, সেগুলো আমরা ভাঙবো ইনশাআল্লাহ। কক্সবাজার পৌরসভার 5 কিলোমিটার প্রধান সড়কে অবৈধ স্টেশন রয়েছে কমপক্ষে 6টি, রয়েছে অতিরিক্ত যানবাহন, তাও দ্রুত উচ্ছেদের কথা বলছেন পৌর কর্তৃপক্ষ। সমাজ সংবাদ, কক্সবাজার।